নমস্কার, রবিপক্ষে বাঙালি জনজীবনের প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য রবীন্দ্র অর্চনা। আজকে আমরা আমাদের পর্ব সাজিয়েছি রবীন্দ্র কবিতার মালা দিয়ে। এর মধ্যে কিছু কবিতায় যেমন মা ও খোকার কথোপকথনের মধ্যে দিয়ে বাৎসল্যের সেই চিরমধুর রূপটি ধরা পড়েছে, তেমনি আবার কিছু কবিতায় ফুটে উঠেছে গভীর জীবনোপলব্ধির সত্য। তাহলে আসুন শ্রীমতী দেবযানী ঘোষের কণ্ঠে আমরা শুনে নিই নবরবি কিরণের আজকের নিবেদন। আজ আমার প্রথম নিবেদন শিশু কাব্যগ্রন্থ থেকে। শিশু কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ অনেক পরিণত বয়সে লেখেন, কিন্তু সমস্ত কবিতায় তার শিশুসুলভ মন তিনি কিভাবে আমাদের সামনে ধরে রেখেছেন তারই আমার প্রথম নিবেদন আজ শিশু কাব্যগ্রন্থ থেকে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। এরপরের নিবেদনও
শিশু কাব্যগ্রন্থের একটি কবিতা। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলে কথা, আমি বলবো বলবো না সে কথা। শ্যামলী কাব্যগ্রন্থের অন্যতম কালোত্তীর্ণ কবিতা এটি। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে লেখা এই কবিতাটি, কবির চিরকালীন দর্শনে গভীর অনুভবের প্রকাশ এই কবিতাটিতে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি, ওদিকে অসীম যিনি তিনিই স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি, সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং, পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্ত লোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে
এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ছড়ার ছবি কাব্যগ্রন্থ থেকে আমার পরের নিবেদন। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথায় মাকাল ফুলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে, মাকাল আমি? বলে রাখাল দুহাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। আমার এবারের নিবেদন কথা কাব্যগ্রন্থের একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা। বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলীলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময়ে ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজি এ প্রভাতে জনহীন রাজশাসনে, নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক, তাই নদীতীর স্তব্ধ গভীর কেবল পাখির কূজন উঠিছে কাননে। আজি উতরল উত্তর বায়ে উতলা হয়েছে তটিনি, সোনার আলোক পড়িয়াছে জলে পুলকে, উছলি ঢেউ ছল ছলে লক্ষ মানিকে ঝলকি আঁচলে, নেচে চলে যেন নটিনী। কলকল্লোলে লাজ দিল আজ নারীকণ্ঠের কাকলি, মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা উহু শীতে মরি, সকল শরীর উঠিছে শিহরি, জেলে দে আগুন হল সহচরী, শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে,
কৌতুক রসে পাগল পরানি, শাখাধরি সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আননে, উলো তোরায় ওই দেখা যায় কুটির কাহার অদূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানী রঙ্গে বিভোল, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সকরুণ অতি, এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দিবে নাশি, এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দীনজন কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানিমা। রানী কহে রোষে, দূর করি দাও ওই দিন দয়াময়ী রে। অতি দুর্দাম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল, দেখিতে দেখিতে হুহু হুঙ্কারি, ঝলকে ঝলকে উল্কা উগারি, শত শত লোল জিহ্বা প্রসারি, বহ্নি আকাশ জুড়িল। পাতাল ফুড়িয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয়ে মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল, দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল, কুটিরি হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রামখানি লেহিয়া লইল প্রলয়ে লোলুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবলয়ে হাতে দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি, গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদগদ ভাষে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম্মুখ সরমে, অকালে পশিলা রানীর আগার, কহিলা মহিষী এ কি ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বল কোন রাজ ধরমে। ঋষিয়া কহিল রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজ মহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উদ্ধত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কিহানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি, বুঝাব তোমারে নিদয়ে। রাজার আদেশে কিং করিয়াসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারী নারীর চিরবাস আনি দিল নারী দেহে তুলিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খার, যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেম সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া। আমার পরের নিবেদন সোনাত্তরী কাব্যগ্রন্থ থেকে। এই কবিতাটি সকল মানুষের আমির আত্মকথা। পুরো কবিতাটি ধরেই একটা গভীর নৈরাশ্য এবং বিষণ্ণতা ছড়িয়ে আছে। সংসার আমাদের জীবনের সব কাজ গ্রহণ করে, কিন্তু আমাদের গ্রহণ করে না।
আমরা আমাদের জীবনের সমস্ত ফসল দিয়ে নৌকা বোঝাই করি, কিন্তু সেই নৌকায় আমাদের স্থান হয় না। কোনো না কোনো আকারে আমাদের সমস্ত ফসল রয়ে যায়, আমরা থাকি না। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খরো পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এবারে শ্যামলী কাব্যগ্রন্থ থেকে হঠাৎ রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে,
তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি পানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললেম একা।